الله أكبر الله أكبر সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বায়াত এবং সকল সাহাবীর উপর। আল্লাহ তাআলার প্রদত্ত ইলহামের জ্ঞান দ্বারা আজ থেকে 850 বছর পূর্বে শাহ নিয়ামতুল্লাহ রহিমাহুল্লাহ তার বিখ্যাত কাব্যগুলো রচনা করেন। অনেক উলি আউলিয়া মাশায়েখগণ মহান আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে ইলহাম পেয়ে থাকেন। উপমহাদেশের ইলমি জনক শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহিমাহুল্লাহ তার ইলহামি ইলম দিয়ে বিখ্যাত গ্রন্থ সাওয়াতিউল ইলহাম রচনা করেন। অনুরূপ হযরত শাহ নিয়ামতুল্লাহ রহিমাহুল্লাহ ছিলেন একজন আল্লাহর ওয়ালি। উনি সেই ইলমে লাদন্নির কিছু অংশ এই কবিতে প্রকাশ করেছেন, যা কবিতার শেষ পঙ্ক্তি থেকে বোঝা যাচ্ছে। এটি লিখার পর থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি ভবিষ্যৎবাণী হুবহু মিলে গিয়েছে। ব্রিটিশ বড়লাট লর্ড কার্জনের শাসনামলে এর প্রচার নিষিদ্ধ করা হয়েছিল। সুপ্রিয় ইসলাম প্রিয় ভাই বোনেরা, আবৃত্তি করছি শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরির কসিদায়ে সওগাত। পশ্চাতে রেখে এই ভারতের অতীত কাহিনী যত, আগামী দিনের সংবাদ কিছু বলে যায় অবিরত। তৃতীয় দাউর হুকুমত হবে তুর্কি মোগলদের, কিন্তু শাসন হইবে তাদের অবিচার জুলুমের। ভোগে ও বিলাসী আমোদ প্রমোদে মত্ত থাকিবে তারা, হারিয়ে ফেলিবে স্বকীয় মহিমা তুর্কি স্বভাব ধারা। তাদের হারিয়ে বিনদেশী হবে শাসন দণ্ডধারী, জাকিয়া বসিবে নিজ নামে তারা মুদ্রা করিবে জারি। এরপর হবে রাশিয়া জাপানে ঘোরতর এক রণ, রুশকে হারিয়ে এই রণে বিজয়ী হইবে জাপানি গণ। শেষে দেশ সীমা নিবে ঠিক করে মিলিয়া উভয় দল, চুক্তি হবে কিন্তু তাদের অন্তরে রবে ছন। ভারতে তখন দেখা দিবে প্লেগ আকালিক দুর্যোগ, মারা যাবে তাতে বহু মুসলিম হবে মহাদুর্ভোগ। এরপর পরই ভয়াবহ এক ভূকম্পনের ফলে জাপানের এক তৃতীয়াংশ যাবে হাই রসাতলে। পশ্চিমে হবে 4 সাল ব্যাপী ঘুরতর মহারণ, প্রতারণা বলে হারাবে এরণে জিমকে আলিফগণ। এই সমর হবে বহুদেশ জুড়ে অতীব ভয়ঙ্কর, নিহত হইবে এতে 1,30,00,000 নারী ও নর। অতপর হবে রণবন্ধের চুক্তি উভয় দেশে, কিন্তু তা হবে ক্ষণভঙ্গুর, টিকেবে না অবশেষে। নীরবে চলবে মহাসমরের প্রস্তুতি বেসুমার, জিম ও আলিফের খণ্ড লড়াই ঘটিবে বারংবার। চীন ও জাপান দুদেশ যখন লিপ্ত থাকিবে রণে, নাসারা তখন রণপ্রস্তুতি চালাবে সংগোপনে। প্রথম মহাসমরের শেষে 21 বছর পর শুরু হবে ফের আবারও ভয়াবহ দ্বিতীয় মহাসমর। হিন্দবাসী এ সময়ে যদিও সহায়তা দিয়ে যাবে, তার থেকে তারা প্রার্থিত কোনো সুফল নাহি কো পাবে। বিজ্ঞানীগণ এই লড়াইকালে অতিশয় আধুনিক, করিবে তয়ারতি ভয়াবহ হাতিয়ার আণবিক। গায়ে বিধনির যন্ত্র বানাবে নিকট আসিবে, প্রাচ্যে বসিয়ে শুনিতে পাইবে প্রতীচীর গান ও সুর। মৃত হইয়া প্রথম আলিফ দ্বিতীয় আলিফ দয়, গড়িয়া তুলিবে রুশ চীনের সাথে আতাত সুনিশ্চয়। ছাপিয়ে পড়িবে তৃতীয় আলিফ ও দুই জিমের ঘাড়ে, ছুরিয়া মারিবে গজপি পাহাড় আণবিক হাতিয়ারে। অতি ভয়াবহ নিষ্ঠুরতম ধ্বংসযজ্ঞ শেষে প্রতারণা বলে প্রথম পক্ষ দাঁড়াবে বিজয়ে বেশে। জগৎ জুড়িয়া 6 সাল ব্যাপী এ রণে ভয়াবহ, হালাক হইবে অগণিত লোক ধন ও সম্পদ সহ। মহাধ্বংসের এ মহাসমর অবসানে অবশেষে নাসারা শাসক ভারত ছাড়িয়া চলে যাবে নিজ দেশে, কিন্তু তাহারা চিরকাল তরে এদেশবাসীর মনে মহাক্ষতিকর বিষাক্ত বীজ বনে যাবে সেই ক্ষণে। ভারত ভাঙ্গিয়া দুবাগ হবে সততায় নেতাদের, মহাদুর্ভোগ দুর্দশা হবে দুদেশেরই মানুষের। মুকুটবিহীন নাদান বাদশাহ পাইবে শাসনভার, কানুন ও তার ফরমান হবে আজেবাজে একসার।
দুর্নীতি ঘোষ কাজে অবহেলা নীতিহীনতার ফলে শাহি ফরমান হবে পয়মাল, দেশ যাবে রসাতলে। হায় আফসোস করবি যত আলেম জ্ঞানীগণ, মূর্খ বেকুফ নাদান লোকেরা করিবে আস্ফালন। পেয়ারা নবীর উম্মতগণ ভুলিবে আপন শান, গুরুতর পাপ অঙ্কিলতায় ডুবিবে মুসলমান। কালের চক্রে স্নেহতমিজের ঘটিবে যে অবসান, লুণ্ঠিত হবে মানিলোকদের ইজ্জত সম্মান। পশুর অধম হইবে তাহারা, ভাই বোন মা বেটায় জানা বিবিচারে লিপ্ত হইবে পিতা আর কন্যায়। উঠিয়া যাইবে বাস বিচার, হালাল ও হারামের লজ্জা রবে না, লুণ্ঠিত হবে ইজ্জত নারীদের। নগ্নতা আর অশ্লীলতায় ভরে যাবে সব কেহ, নারীরা উপরে সেজে রবে সতী ভেতরে বেচিবে দেহ। উপরে সাদর লেপাস ভিতরে পাপের বেশাতি পোড়া, নারী দেহ নিয়ে চালাবে ব্যবসা ইবলিশ বন্ধুরা। নামাজ রোজা হজ জাকাতের কমে যাবে আগ্রহ, ধর্মে কাজ মনে হবে বোঝা দারুণ দুর্বিষহ। কলিজার খুন পান করে বলি শুনে হে বৎসগণ, আস্তে বলে যাও সব নাসারার আচরণ। পশ্চিমা ওই অশ্লীলতা ও নগ্নতা ভ্যায়ামি, ডুবাবে তোদের ক্ষুধার কোটর গজব আসিবে নামি। ধ্বংস নিহত হবে মুসলিম বিধর্মীদের হাতে, হবে না যে হাল ছেড়ে যাবে দেশ বাসিবে রক্তপাতে। মুসলমানের জানমাল হবে খেলনা মূল্য হত, রক্ত তাদের প্রবাহিত হবে সাগর স্রোতের মতো। এরপর যাবে বেগে নারকীরা পাঞ্জাব কেন্দ্রের, ধন সম্পদ আসিবি তাদের দখলে মুমিনদের। অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের, তাহাদের ধন সম্পদ যাবে দখলে হিন্দুদের। হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারে, ঘরে ঘরে হবে ঘোর কারবালার ক্রন্দন হাজারি। মুসলিম নেতা অথচ বন্ধু কাফিরের তলে তলে, মদত করিবে ওরিকে সে এক পাপ চুক্তির ছলে। প্রথম তাহার শীন অক্ষর থাকিবে বিদ্যমান, এবং শেষেতে নুন অক্ষর রহিবে বিরাজমান। গড়িবে তখন এসব ঘটনা মাঝখানে দুই ঈদের, ধিক্কা দিবে বিশ্বের লোক জালিম হিন্দুদের। মহরম মাসে হাতিয়ার হাতে পাইবে মুমিনগণ, ঝঞ্ঝার বেগে করিবে তাহারা পাল্টা আক্রমণ। সৃষ্টি হবে ভারত ব্যাপিয়া প্রচণ্ড আলোড়ন, উসমান এসে নিবে জিহাদের বজ্র কঠিন পণ। সাহাবি কিরান হাবিবুল্লার হাতে নিবে শমশের, খোদাই মদদে ঝাঁপিয়ে পড়িবে ময়দানে যুদ্ধের। কাঁপিবে মেদিনী সীমান্ত বীর গাজীদের পদভারে, ভারতের পানে আগেইবে তারা মহারণ হংকারে। পঙ্গপালের মতো দেশি এসব গাজিয়ে দিন, যুদ্ধে জিনিয়া বিজয় ঝান্ডা করিবে উড্ডিন। মিলে একসাথে দক্ষিণী ফৌজ ইরানি ও আফগান, বিজয়ী করিয়া কবজায় পুরা আনিবে হিন্দুস্থান। বরবাদ করে দেওয়া হবে দিন ইমানে দুশ্মন, অঝোর ধারায় হবে আল্লাহর রহমত বর্ষণ। দিনের বৈরে আসিল শুরুতে ছয় হরফেতে নাম, প্রথম হরফ গাফ, সে কবুল করবে দিন ইসলাম। আল্লাহর খাস রহমতে হবে মুমিনের খোশ দিল, হিন্দু রসম রেওয়াজ এ ভূমে থাকিবে না এক তিল। ভারতের মতো পশ্চিমাদেরও ঘটিবে বিপর্যয়, তৃতীয় বিশ্ব সমর সেখানে ঘটাইবে মহালয়। এই রণে হবে আলিফ এরূপ পয়মাল মিসমার, মুছে যাবে দেশ ইতিহাসে শুধু নামটি থাকিবে তার। যত অপরাধ তিল তিল করে জমেছে খাতায় তার, শাস্তি উহা ভুগিতেই হবে নাই নাই নিস্তার। কুদরতি হাতে কঠিন দণ্ড দেয়া হবে তাহাদের, ধরার বুকে শির তুলিয়া নাসারা দাঁড়াবে না কবু ফের। যেই বেইমান দুনিয়া ধ্বংস করিল আপন কামে, নিপীড়িত হবে শেষকালে সেই নিজেই জাহান্নামে। রহস্যবেদি যে রতন হার গাতিলাম আমি তাজে, গায়েবি মদদ লবিতে আসিবে উস্তাদ সমকাজে। অতিসত্তর যদি আল্লাহর মদত পাইতে চাও, তাহার হুকুম তামিলের কাজে নিজেকে বিলিয়ে দাও। কানা জাহকার প্রকাশ ঘটার সালেই প্রতিশ্রুত, ইমাম মাহাদি দুনিয়ার বুকে হবেন আবির্ভূত। চুপ হয়ে যাও হে নিয়ামত, এগিও না মোটে আর, ফাঁস করিও না খোদার গায়েবি রহস্য আসরার। এই কাসিদা বলা করিলাম শেষ কন্ত কাঞ্জার সালে, অদ্ভুত এই রহস্যগাতা ফলিতেছে কালে কালে। সুপ্রিয় ইসলাম প্রিয় ভাই বোনেরা, আসুন এই আলোচনা এই পর্যালোচনা থেকে শিক্ষা লাভ করি, এবং এই শিক্ষা অন্যান্য মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দিই। ওয়াহি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।